আজ প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা। দুধ ও গঙ্গা জল দিয়ে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হয়। অক্ষয় তৃতীয়ার দিন যে চন্দন লাগানো হয় সে থেকে জগন্নাথ দেবের মাথায় প্রচণ্ড যন্ত্রণা হয়। কথিত আছে তা থেকে নিষ্কৃতি পেতে আজকের দিন প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়। কথিত আছে আজকের এই স্নান যাত্রার পর প্রভুর জ্বর আসবে এবং 15 দিন প্রভুর দর্শন বন্ধ থাকবে। রথযাত্রার দিন ভক্তদের দেখা দেন চৌঠাজন জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে সাব্রুম বাজারে জগন্নাথ দেবের মন্দিরে স্নান যাত্রার আয়োজন করা হয়। আর সকাল 6টা থেকে 9টা পর্যন্ত স্নান যাত্রা চলে। সকাল থেকে সবরুমের ভেতর বাজারস্থিত জগন্নাথজি মন্দিরে ভক্তদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, FM 24।